let it bang, bang. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একদিন বা দুই দিনের জন্য ট্যুরে গেলে, মানে একদম অল্প সময়ের জন্য আর কি, মানে দুই দিন খুব একটা বেশি ইয়া না, তো সেক্ষেত্রে আমি খুব অল্প জিনিস সাথে ক্যারি করি। যেমন সবচেয়ে মেন যেগুলো থাকে সেটা হলো সেফটি গিয়ার, এটা হলো বডি আর্মার, এটা হলো পায়ের জন্য, এটা হাতের, তবে আমি এই দুটো একসাথে পায়ে ইউজ করি, সেটা আমি আপনাদের একসময় ছবি তুলে দেখাবো। মানে এটা থাকে হাঁটুর উপরের সামনের দিকে এবং এইটা চলে যায় সাইডে, আর এটা তো বডিতেই থাকে। অবভিয়াসলি হেলমেট, দুইটা গ্লাভস ইউজ করি, মানে যেহেতু এখন বর্ষার সিজন, আমি এখন বর্ষার ভিতরে রাইড করব, বৃষ্টি হতে পারে যে কোনো সময়, তো একটা ভিজে গেলে আর একটা, বা দেখা যায় যে অনেক লং টাইম হলে সেটা আলাদা বিষয়, যেহেতু আমি শর্ট ট্যুরে যাচ্ছি সেক্ষেত্রে দুইটা ঠিক আছে, লঙে গেলেও দুইটা ম্যাক্সিমাম নেই। এবং এই ব্যাগটার ভিতরে আমার অল ডকুমেন্টস থাকে, বাইকের কাগজপত্র, এক্সট্রা চাবি, মানে সব কিছু, আমার এনআইডি, টাকা পয়সা, যা যা আছে এভরিথিং এটাতে থাকে। এটা সাইড ব্যাগ, এটা সবসময় আমার সাথে থাকে। এবং সুতো অবভিয়াসলি এটা ইউজ করি, যেহেতু দুই দিনের জন্য ট্যুরে যাচ্ছি সেজন্য একটাই এনাফ। আর আমার ল্যাপটপ, চার্জার, চেন লুব্রিকেন্ট, এটা হলো চেস্ট মাউন্টেন, আমার গোপুরো সেট আপ, এটা হলো এক্সট্রা ব্যাটারি গোপুরো, এটা পানিতে নামলে বা ইয়েতে, অনেক সময় ব্লগিং করার ক্ষেত্রেও এটা দিয়ে কাজে দেওয়া যায়, একটা জিনিস দিয়ে চলে যায়। এটা হলো বেশি বৃষ্টি হলে বা ইয়েতে, যেহেতু গোপুরো ওয়াটার প্রুফ, তারপরে এটা ইউজ করি। আর এটা খুবই দরকারি জিনিস, এটা দিয়ে গাড়ি জাম্প স্টার্টও করানো যায়, এবং আল্লাহ না করুক যদি হাওয়াও চলে যায় বা বাইকের টায়ারে কোনো প্রবলেম হয়, সেটার কিটস এখানে, এবং এর সাথে জেলও দেওয়া আছে, এটা নিই, কারণ এটা চালাতে গেলে এটা দিয়ে চালানো যায়, এটা দিয়ে মোবাইল চার্জও দেওয়া যায়, ল্যাপটপও ইউজ করা যায়, অনেক পাওয়ারফুল একটা জিনিস এটা। এটা জিনিসটা হচ্ছে, লেখাগুলো উঠে গেছে, অনেকদিন ইউজ করছি, তাও আপনাদেরকে দেখাতে পারি কি না একটু, না লেখাগুলো উঠে গেছে। আমি বলি এখানে প্রায় নাই, এটা 12 ভোল্ট পর্যন্ত, এটা আউটপুট হচ্ছে 12 ভোল্ট পর্যন্ত। এবং এখানে তো দুইটা গ্লাভস, এক্সট্রা কি আর ওয়াচ, এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য, এবং মোবাইল চার্জার এখানে। এটার ভিতরে আছে হচ্ছে জাস্ট কিছু ফার্স্ট এইডস, যেমন কেটে গেলে কোনো গজ, ইয়ে, ফার্স্ট এইড বক্স, এবং এটার ভিতরে আছে ব্রাশ, পেস্ট, আমার কিছু টুকিটাকি মেডিসিন, যেমন জ্বর আসলে বা অনেক সময় খাওয়ার জন্য ট্রাবল হলে সেগুলোর মেডিসিন, তারপর পেস্ট, ব্রাশ, এটা সব এটার ভিতরে। এখানে যেহেতু দুই দিনের জন্য যাচ্ছে সেক্ষেত্রে শুধু থাকা এবং এক্সট্রা একটা জামা কাপড় নিচ্ছে, আর যেহেতু বর্ষার সিজন, রেনকোট, আমার স্যাডেল ব্যাগ দুই সাইডে থাকে, এটা বাইকে ইনস্টল করি। এই তো আপাতত এই জিনিসই, কারণ আমি আজকে নাইটে বের হব, কালকে সারাদিন ওখানে ঘুরবো, তার পরের দিন ঘুরে, মানে ওই দিন আবার দুপুরের পর পর ব্যাক করবো, ঢাকায় পৌঁছাতে মনে হয় 10টা 11টা, যাই হোক রাস্তার উপরে ডিপেন্ড করবে, বেরোবো। আর এখানে আছে হচ্ছে মানে সব কিছুর একটা করে ফটোকপি, ডকুমেন্টস, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, বাইকের কাগজ, এগুলো সব একটা করে ফটোকপি ওখানে রেখে দিয়েছে, বলা যায় না অনেক সময় কাজে লাগে, কারণ একবার আমার সব কাগজপত্র সব কিছু হারিয়ে গেছিলো, এভরিথিং। আচ্ছা যাই হোক, এগুলো নিয়েই যাব, আর যখন আমি লং ট্যুর দেবো তখন জিনিসপত্র আরও অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে বেশি হয় এই জামা কাপড়গুলো বেশি হয়ে যায়, আর জুতা আরও একটা যোগ হয় সাথে, আর শীতকাল হলে তো আরও শীতের দ্রব্যাদি খুব বেশি হয়। তাছাড়া আপাতত এই থাকে, এই ওকে, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।